আবার একটা উঠেছে বন্ধুরা, দেখুন এটা বড় মাগুর মাছ, প্রত্যেকটা টোপে মাগুর উঠছে। নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। তো আজকে আবার একটা মাগুর মাছ ধরার অভিনব টোপ, শুধুমাত্র মুরগির কলিজা, এর টোপে অসংখ্য মাগুর মাছ খাবে। আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটাতে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আর মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে মলয় সাঁতরা ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। তো দেখতে থাকুন আজকের এই হিট ভিডিও, একটা মাগুর মাছ প্রতি টোপে উঠবে, দেখতে থাকুন এই ভিডিওটা। বন্ধুরা, আমার হাতে পলিপ্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা মুরগির কলিজা, অর্থাৎ চিকেন লিভার। এই চিকেন লিভার থেকে তৈরি করব আমি টোপ, শুধুমাত্র চিকেন লিভারই টপ আর টপ করে মাগুর মাছ খাবে। এটা কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো। এর জন্যে আমি নিয়ে নিয়েছি একটা মশারি নেট, দেখতে থাকুন আমার সঙ্গে। আর কিভাবে টোপটা তৈরি করছি আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি 3 পিস মেটে নিয়েছি মুরগির কলিজা, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন মশারি নেট। এই কলিজাটা চিকেন লিভার, এটাকে এই মশারির নেটের মধ্যে আমি দোলে দোলে এর যে নির্যাস সেইটা আমি বের করব। আপনারাও এইভাবে মাগুর মাছ ধরার জন্যে, ক্যাটফিস ধরার জন্যে টোপ তৈরি করলে ফাটাফাটি ফল পাবেন। আর ধামাকাদার একটা টোপ তৈরি করছি, দেখবেন প্রতি টোপে আমি মাগুর মাছ ধরব। এই সময়ে, এই মে মাসে, জুন মাসে শিং মাগুর খাওয়ার একটা বিশেষ সময়, আর গ্রাম বাংলায় এই টোপে অনেকেই হয়তো মাছ ধরেছেন, কিন্তু একটা ফাটাফাটি টোপ আজকে আমি তৈরি করছি। আপনারা আমার সঙ্গে এই ভিডিওটা দেখতে থাকুন। মুরগির কলিজাটা এইভাবে মশারি নেটের মধ্যে দিয়ে পুরো মেটে নেওয়া হচ্ছে। এর যে নির্যাসটা সেটাকে আমরা এই যে কাঠ কাগজটা আপনারা দেখছেন এটাতে বের করব। দেখুন ইতিমধ্যেই টোপে টোপে পড়ছে এর নির্যাসটা। এটা পেপারের মধ্যেই নিতে হবে বন্ধুরা, কারণ এটা রোদে শুকনো করা যাবে না, এটা হাওয়ায় একটু শুকনো শুকনো ভাব করতে হবে যাতে চিটচিটে ভাবটা আসে। হয়তো একটু খাটুনি, কিন্তু এই টোপে নিঘাত মাগুর মাছ খাবে। এটা একটা মাগুর মাছের ফাটাফাটি টোপ। দেখুন নির্যাসগুলো বের করে নেওয়া হচ্ছে, ঠিক এইভাবে আপনারা বের করে নেবেন। আর পরবর্তী সময়ে কি করছি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটা। আর মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে আগামী দিনে আরও নতুন নতুন ধামাকাদার ভিডিও যাতে আপনাদের সামনে আনতে পারি আমার সঙ্গে থাকবেন। মুরগির কলিজাটা নেটে থেকে এইভাবে নির্যাস বের করে নেওয়ার পর দেখুন কার্ডবোর্ডের ওপরে আমি পুরো জিনিসটা মেলে দিয়েছি। এইভাবে মেলে দিয়ে কম করে 1 ঘন্টা হাওয়ায় একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে চিটচিটে ভাবটা হবে, তাহলে টোপ গাঁথতে সুবিধা হবে। ভুলেও কখনো রোদে দেবেন না, রোদে দিলে এই টোপটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার টোপ রেডি মুরগির কলিজা দিয়ে, এটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। 1 ঘন্টা প্রায় হাওয়ায় শুকিয়ে নেওয়া হয়েছে, মোটামুটি চিটালো ভাব হয়ে গেছে। আর এই টোপটা গাঁথতে গেলে বড়শিতে আপনাকে তুলো নিতেই হবে। দেখুন বড়শিতে তুলো লাগানো হয়েছে। এবারে এটা একটা কাঠির সাহায্যে
এটাকে প্রলেপ লাগিয়ে দেব, যে টোপ মোটামুটি রেডি। ছিপ নিয়ে চলে এলাম কলিজার টোপে ধামাকাদার মাগুর ধরতে। দেখুন বন্ধুরা, প্রথম টোপেই মাগুর উঠেছে। দেখুন দেখুন বন্ধুরা, আবার একটা মাছ উঠল। দেখুন প্রতিটা টোপে পটাপট মাছ উঠছে বন্ধুরা। এই ধামাকাদার টোপ আপনারা তৈরি করুন, আর প্রতি টোপে ধরুন মাগুর মাছ। দেখুন হাত ছিপে মাগুর শিকার হচ্ছে। দেখছেন যা মিস হয়ে গেল, এটা ফলস হয়ে গেল। আবার একটা উঠেছে বন্ধুরা, দেখুন এটা বড় মাগুর মাছ। প্রত্যেকটা টোপে মাগুর উঠছে। দেখুন বন্ধুরা, আবার উঠল। মাত্র আধ ঘন্টা বন্ধুরা, আধ ঘন্টা, 30 মিনিট ছিপ ফেলেছি। 30 মিনিটে ছিপ ফেলে দেখুন এই ফাটাফাটি টোপ, ধামাকাদার টোপ, মুরগির কলিজা দিয়ে মাগুর মাছ ধরা। কতগুলো মাছ পড়েছে দেখুন বন্ধুরা, কতগুলো। আপনারা ওইভাবে মুরগির কলিজা দিয়ে টোপ করুন বন্ধুরা, আর ধরে ফেলুন অনেক অনেক সংখ্যক মাগুর মাছ। সকলকে ধন্যবাদ।